আসসালামু আলাইকুম ওরকাত ওয়ানুসল্লি ওয়ানুসল্লিম আলা হাবিবিক করিম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে এম টিভির সঙ্গাতে মাহ রমজান শীর্ষক আলোচনায় স্বাগতম জানিয়ে আমাদের আজকের পর্বের বিষয় নিয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাচ্ছি আমাদের আজকের বিষয় হচ্ছে সাখাওয়াত দানশীলতা দানশীলতা এটি এমন একটি বিষয় যেটা আল্লাহর এক সিফত রসুল পাকের এক সিফত আপনি নির্দিদায় দান করতে পারবেন আপনার হালাল বস্তু থেকে হালাল রিজিক থেকে আর আমার আল্লাহ আপনাদের ব্যাপারে বলেছে মিন মূল তাজিদুহু যে তোমরা আমি আল্লাহর জন্য যা দিবে আমি আল্লাহর কাছে তোমরা তার চেয়ে উত্তম পাবে তো আমাকে একবার আপনারা বুঝিয়ে দিতে পারবেন যে আল্লাহর কাছে উত্তম তো আল্লাহর কাছে উত্তমটা কতটুকু অনুত্থমটা কতটুকু যে আমরা যতদিন অনুত্থমটা নির্ধারণ করতে পারবো না ততদিন উত্তমের বিষয়টা আমাদের মাথায় আসবে না আমরা সেটা বুঝতে পারবো না তো যেই মালিক আমাদেরকে এভাবে বলতেছেন যে তোমরা যা দিবে তার চেয়ে উত্তম আমার কাছে পাবে আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে কত দয়া করেছেন এই পুরস্কার সমূহ আল্লাহ ঘোষণা না দিলে আল্লাহর এমন কি ক্ষতি হবে অথবা আমরা দান না করলে সাখাওয়াত আমরা না হলে আল্লাহর কি আসা যায় আল্লাহর কোন জিনিসটার ক্ষতি হবে যদি আমাদের এই সমস্ত গুণ না থাকে কিন্তু আমাদের লাভ সেটা কি আমরা মখলুক হয়ে খালেকের একটা সিফতে আমরা বরফুর হব আমরা উম্মত হয়ে নবী পাকের একটি সিফতে আমরা বরফুর হব আমার নবী সখী আমার আল্লাহ সখী সেজন্য আর সহি হু ওয়াল বখিলু আদুবুল্লাহ সহি আল্লাহর বন্ধু বহিল আল্লাহর দুশ্মন আমরা যেন আল্লাহর দুশ্মন পরিণত না হই বখালতে যেন আমাদের না থাকে রসুল করিম রুবুর রহিম সাল্ল্লাহ তালহি ওয়াসাল্লাম সহি বহারি মুসলিম সহ শেহাজ অনেক কিতাব শেহাজ বাইরেও অনেক কিতাবে এই হাদিসখানা বর্ণিত আমার প্যারা নবী তাআলা তাল্লাহি ওসাল্লাম এরশাদ করেন মা মিন ইউসবিহুল এবাদু ফিহি ই্লা মালাকানে এঞ্জিলানে ফয়া উলানে আহাদু হুমা আল্লাহ আআতি মুনফিকান খালাফান ওয়াউল উল আখিরু আল্লাহ আআতি মুমসিকান তালাফান আমার ফেরানুবিসাদ করেন এমন কোনো দিন নেই যে দিন দুটি ফেরিস্তা সকালে না আসে প্রত্যেক দিন দুটি স ফেরস্তা সকালে এসে তারা বলে ওই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করে এক ব্যক্তি হচ্ছে বখিল কৃপন যে দান করে না মুমসিক যে সম্পদ ধরে রাখে এখানে সম্পদ ধরে রাখা সব সম্পদ ধরে রাখা আসলে বখালত কৃপণাত আমি নয় মানুষ তার জাকাত আদায়ের পর যদি তার কাছে সম্পদ তাকে ওইগুলো ধরে রাখে এটা আপনি বখালত বলতে পারবেন না অথবা কোনো মানুষের দেওয়ার মতো মতনই সে না দিয়ে ওইগুলো ধরে রেখেছে আপনি তাকেও বখালত বলতে পারবেন না যেটা প্রকৃত বখালত ওই বখালত সম্পর্কে আমার প্রারণ বলেন দুটি ফেরস্তা এসে সখি এবং বখিলের ব্যাপারে দোয়া করে যে আল্লাহ আতি মুনফিকান খান আল্লাহ তুমি দানশীলকে তুমি উৎপাদন ক্ষমতা আল্লাহ তুমি দান করো মানে আল্লাহ তুমি তার সম্পদের মধ্যে তুমি বরকত সৃষ্টি করো তার মানে কি আপনি যতই দান করবেন যদিও আপনি দেখতে পাচ্ছেন আপনার সঞ্চিত সম্পদ থেকে দান করা অংশটা কমে গেছে প্রকৃতপক্ষে তা কমে যায় না আর বহিলের ব্যাপারে ফেরস্তা দোয়া করে আল্লাহ আতি মুমসিকান তালাফান আল্লাহ তুমি মুমসিককে বহিলকে সে মনে করেছে আমার সঞ্চিত সম্পদ থেকে দান করলে অংশটা নষ্ট হয়ে যাবে কমে যাবে ক্ষতি হয়ে যাবে সেজন্য সে ধরে রাখে আল্লাহ সাহেব যদিও না দেওয়াকে তার সম্পদ রক্ষার কারণ মনে করে তুমি আল্লাহ ওই তার খেয়াল অনুযায়ী যে রক্ষিত সম্পদ সেইগুলোকে তুমি তালাফান। আলো তুমি ধ্বংস করে দাও তো তাদের দোয়া মঞ্জুর ফেরেস্তাদের দুয়া মঞ্জুর কবুল তাছাড়া সেটা আমার প্যারানবীর নবীর নবুতের জবান পাকের কারা সেটা আজ না হয় কাল কাল না হয় পরশু এই মাস না হয় ওই মাস এই দিন না হয় ওই দিন যে কোনো দিন সহির সম্পদ বাড়তে হবে বৃদ্ধি হবে আর মুমসিক বখিলের সম্পদ সে রক্ষিত মনে করলেও সেগুলো তলফ নষ্ট হয়ে যাবে আসুন আমরা বেশি বেশি দানশীল হই দানশীল হলে আপনার কি গুরুত্ব আপনার কী ফায়দা আমার প্যারা নবীর হাদিস সাক্ষী আপনি দানশীল হলে আপনার সম্পদে ক্ষমে যাবে না বরখত হবে আমার পেয়ারা নবী বলেন কল আল্লাহআলা এটা হাদিসে কুচি। এটাও বহারি মুসলিমের হাদিস সে হাজি তার অন্যান্য কিতাবে হাদিসের মানের পর্যায়ে হাদিসে কুৎসির উপর কোনো হাদিসেই নাই তো হাদিসে কুৎসির মধ্যে আমার পেয়ারা নবী এরশাদ করেন আল্লাহ তালা বলতে আনফিক ইয়া ইবেনা আদাম আদম হে মানুষ তোমরা মানুষকে দান করো তোমরা ব্যয় করো তোমরা ফকির ফকির হয়ে যাওয়ার মনমানসিকতা নিয়ে তোমরা সম্পদ ধরে রে না তোমরা মনে করিও না কমে যাবে এই খেয়াল তোমরা দান করা তাকে থাকো না আনফিক তোমরা দান করো তো জানো যদি তোমরা দান করো তাহলে উনফিকু আলাইকা বান্দা তুমি যদি দান করো তো আমি আল্লাহ তোমাকে দান করব। তো যে দান করে আল্লাহ নাকি তাকে দান করে তো আমাদের দানগুলো তো গণনা করা যায় আমাদের যত সম্পদ আছে হিসাব করা যায় সেটা যত বড়ই হোক কিন্তু আল্লাহর দান আপনি কিভাবে হিসাব করবেন তা আপনি মানুষকে দান করবেন গনে গনে হিসাব করে আর আমার রব আমার আল্লাহ আপনাকে এত দিবেন আপনি আমার রবের আপনার রবের সেই দান আপনি হিসাব করতে পারবেন না ব্যয় আপনি মানুষকে হিসাব করে দিবেন আমার রব আপনাকে বিনা হিসাবে দিবে আপনি হিসাব করে দিলে কমলে কত কমবে আর আমার রব আপনাকে আমাকে বিনা হিসেবে দিবে সেটা কত বাড়বে তার কোনো আন্দাজ করা যায় না আসুন আমরা দান করতে শিখি মানুষের কষ্ট লাঘব হবে নিজে আল্লাহর সিফতে মুতাসিফ হওয়ার সুযোগ হবে আমার মালিকের পক্ষ থেকে আমরা দান পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে দান সেটা কত জিনিস কত বড় নেয়ামত একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে বলি যে আল্লাহ যখন এটাও হাদিস পাগের মধ্যে আছে আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন ওই পৃথিবী জমিন নড়াচড়া করতেছে তখন আল্লাহ পাক ফাখালাকাল জিবা আলা আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন ফাকালা বিহা আলাইহা হা বললেন জমি নড়াচড়া করতেছে ওই জমির গিয়ে এই পাহাড়টা একটু স্থাপন করে দিয়ে আসো যখন জমির উপর পাহাড় স্থাপন করে দিল দেখা যাচ্ছে ওই জমি আর নড়াচড়া না স্থির হয়ে আছে ফাজিবাতুল মালা ইকাতুমিন সিদ্দা তিল জীবাল ফেরেজ তারা আল্লাহর এই কুদরুত দেখে আল্লাহ এত বড় জমি একটা পাহাড় স্থাপনের মাধ্যমে এত শক্ত হয়ে গেল তোমার কুদরতের মধ্যে আল্লাহ তোমার সৃষ্টি জগতে এত মহাশক্তিশালী জিনিস পাহাড়ও আছে সেই আশ্চর্য হওয়ার দিক থেকে জিজ্ঞেস করে ফেরেজ তারা ফাঁকাল ফাঁকালু ইয়া রব্বি হাল মিন হালকিকা সাইয়ুন আসাদ্দু মিনাল জিবালে আল্লাহ এত শক্তিশালী পাহাড়ের চেয়ে শক্তিশালী তোমার কুদরতের খজানার মধ্যে জগৎ আরও আছে আমার পেয়ার আমার আল্লাহ বলেন নাম আছে আল্লাহ সেটা কি আমার আল্লাহ বলেন হাদিদ এই পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী লোহা সেজন্য আমরা দেখি পাহাড় খাটে লোহা দিয়ে তারা এই কুদরতের কথা শুনে আরও আশ্চর্য হয়ে গেল আল্লাহ এত মহাশক্তিশালী পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা তার চেয়ে শক্তিশালী তোমার দরবারে কিছু আছে আমার আল্লাহ বলেন আছে সেটা কি আমার আল্লাহ বলেন এই লোহার চেয়ে আমি আমার আমি আল্লাহর কুদরতে আরও বেশি শক্তিশালী হচ্ছে আগুন সেজন্য আমরা এই লোহাকে কাটি আমরা এই লোহাকে নরম করি খাজে লাগাই আগুন দ্বারা মোলায়েম করে এই লোহা যতই শক্তিশালী কিন্তু আগুনের সামনে এই লোহা শক্তিশালী নয় আগুনের লোহার চেয়ে আগুনের শক্তি আরও বেশি এটা শুনে ফেরেজ তারা আরও আশ্চর্য হয়ে গেল আল্লাহ তোমার কুদরত এক একটা দেখে হতবাক হয়ে যাচ্ছি আল্লাহ আশ্চর্যজনিত হয়ে যাচ্ছি তোমার কত মহিমা আল্লাহ এ আগুনের চেয়ে বড় শক্তিশালী কিছু আছে আমার মালিক বলান আছে সেটা হচ্ছে পানি এ আগুন যতই বেশি শক্তিশালী হোক সেটার সামনে সেটা পানির সামনে খুবই দুর্বল এই আগুনের চেয়ে পানি অনেক শক্তিশালী তারা আরও আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে আল্লাহ এই ফানের চেয়ে শক্তিশালী আর কিছু আছে আমার আল্লাহ বলে আমার কুদরতে তো শেষ নাই আরও আছে তার চেয়ে শক্তিশালী সেই মহাশক্তি হচ্ছে বাতাস সেজন্য যখন বৃষ্টি পড়ার বাতাস যখন শুরু হয় বাতাস যখন বয়ে যায় তখন বৃষ্টিগুলো হেলে যায় ওই বৃষ্টিগুলোকে বাতাসে নিয়ে চলে যায় পরে জিজ্ঞেস করতে চাই আল্লাহ এই যত শক্তিশালী জিনিস আপনি বলেছেন তার চেয়ে শক্তিশালী কিছু আছে কি না আমার আল্লাহ বলেন আছে সেই শক্তিশালী জিনিস হচ্ছে আমি আল্লাহর বান্দারা যে দান করে সেই দানের ফজিলত যে এত শক্তিশালী সবচেয়ে বেশি শক্তি হচ্ছে আমার বান্দারা যখন দান করে তার মানে এত কিছু শক্তি এগুলো আমার বান্দার দানের সামনে কোনো কিছুই না সেজন্য যেগুলো বলেছি পাহাড় পানি আগুন ফানি বাতাস সব কিছুর যত কিছু আছে সব কিছুর চেয়ে বেশি শক্তি বান্দার দান আর বান্দার সেই দানের মাধ্যমে আগুন পানি বাতাস পাহাড় সব কিছুর বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এই দানশীলতার মাধ্যমে আমার পেরানবী আরো আরও বলেছে দানশীলের মাধ্যমে আল্লাহর মোহাব্বত সৃষ্টি হয় বহালতির মাধ্যমে আল্লাহর দুশ্মনী সৃষ্টি হয় আসুন যদি আপনি আমি আল্লাহর প্রেমিক হতে চাই আল্লাহর দুশ্মন হয়ে কবরে যেতে না চাই তাহলে আমরা দানে অভ্যস্ত হই সেটাতে আমার পেয়ারানবীর গুণগুণান্বিত আমার আল্লাহর একটি সিফতে বরফুর এবং আল্লাহর ভালোবাসার পাত্র সাথে সাথে সেই দানের কারণে আপনার যত বিপদ আছে সব চলে যাবে সেটাও হাদিসে পাকে আছে আর সদকা তো তুরাদ্দুল বালা সদকার মাধ্যমে যত বলা দফা হয়ে যায় আপনি পাঁচ টাকা দান করাকে বড় মনে করেন আল্লাহর কসম যদি আপনি নিয়ত সহি করে দান করেন হয়তো আপনার ওই পাঁচ টাকার দান আপনার পাঁচ কোটি টাকা সম্পদকে রক্ষা করবে আপনি যেই পাঁচ টাকাকে বড় মনে করে দান না করে রক সম্পদ অর্জনের চেষ্টা করেন সেটা সেটার কারণে আপনার ওই পাঁচ কোটি টাকার সম্পদ বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কারণ ফেরেস্তারা দোয়া করে আসুন আমরা আল্লাহ এবং রসুল পাকের সেই ভালোবাসার পাত্র হওয়ার তফিক যেন আমাদের নসিব হয় এই দানশীলতার মাধ্যমে যাতে আমরা দানশীলতার মাধ্যমে মানুষের কষ্ট লাভ লাঘব করি সেই সুযোগ সেই তফিক আল্লাহ আমাদের নসিব করুক صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي يا ربي صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله